কিছু কিছু মানুষের কাছে সারাদিনে এত কাজের চাপ থাকে, তাদের মনে হয় যে দিনটা যদি 24 ঘন্টা একদিন না হয়, যদি 30 ঘন্টা একদিন হতো, তাহলে হয়তো তারা সারা মানে সব কাজ করে আরাম পেত। কিন্তু কিছু কিছু মানুষ, মানে আমি আমার কথা বলছি, মানে সারা দিনটা 24 ঘন্টায় না হয়ে যদি আরও কম হতো, তাহলে মনে হয় যে আমি একটু আরাম পেতাম। কারণ কি বলি, এখন বাজে সকাল 8:30, হ্যাঁ 8:30, 8:40 বাজে, আমার ঘুম ভেঙেছে সে প্রায় 5:30, 5:30 নাগাদ। দেখবে সকালবেলা একবার যদি ঘুম ভেঙে যায়, বিশেষ করে গরমকালে, তাহলে তারপরে আর ঘুম আসতে চায় না। শীতকালের ব্যাপারটা আলাদা, ঠান্ডা লাগে, ইলেকট্রিক মুড়ি দিয়ে মানে ঘুমিয়ে যাওয়া যায়, কিন্তু সকালবেলায় আমার ঘুম ভাঙার কারণ হচ্ছে আমার এই জানলা। আমি ইচ্ছা করে খুলে রাখি, ইচ্ছা করে পর্দাটা সরিয়ে রাখি, যাতে সকালবেলায় ঘুমটা ভেঙে যায় আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠবো। প্রত্যেক দিন রাত্রে মনে রাখি, এটা ভাবি। কিন্তু যেই সকাল হয়, যখন উঠবো ভাবি, তখন আবার ভাবি, তখন একটাই কথা আসে যে এত সকালে উঠে কী করবো, কোনো কাজ নেই। আর এই যে মাও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, তাহলে উঠে করবোটা কি? মর্নিং ওয়াক করতে গেলে তো আরও ভোরবেলায় উঠতে হবে, কারণ আমি যে টাইমে উঠি সেই টাইমে মর্নিং ওয়াক করা যাবে না। এখন গরমকাল তো, সূর্য তাড়াতাড়ি উঠে যায়, সকালবেলায় মানুষজন রাস্তায় তাড়াতাড়ি চলে আসে, আর আমাদের তো গ্রামের দিক, তো আরও সকালবেলায় সবাই উঠে যায়। আমাদের আমাদের এদিকে ঘুমিয়ে যায় সব তাড়াতাড়ি, ওই 7:00-8:00 নাগাদ তো সবাই ঘুমিয়ে যায় আর ভোরবেলায় তা উঠে যায়। এটা অবশ্য ভালো দিক একটা। আমার প্রবলেম হচ্ছে এটাই যে সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কাজ থাকে না বলে সকালে বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খায়, ঘুমও আসে না, ওঠার পর শরীরও খারাপ করে, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো মা ওই দিকে কাজ করছে, বাবা মোটামুটি এখনও শুয়ে আছে, বোধহয় এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তো চলো আমি যাই দিই চাটা বানাই আগে। সকালবেলায় মাকে যেটুকু হেল্প করা সেটুকু হেল্প করে দিয়েছি, আর তেমন কিছু করতে পারবো না, কারণ এখন আমি রেডি হয়েছি, আমার আজকে একটা মেকআপের কাজ আছে, তো ওখানে যেতে হবে, সেটা অবশ্য আমাদের বাড়ির এই দিকে। আর দেখতে পাচ্ছ আজকে আমি জিন্স আর টপ পরেছি, সচরাচর সেভাবে আমি পরি না, কিন্তু আমার আজকে মনে হলো, ইচ্ছে হলো, মানুষের ইচ্ছে বলে তো একটা কথা থাকে না, তো আমার হুট করে আজকে ইচ্ছে হলো যে আমি জিন্স আর টপ পরবো। আর এই টপটা কিনে আমি একদিনও পরিনি, তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে পরি। আমি তো রেডি হয়ে বসে আছি, বাট এখনও ক্লায়েন্টের ওই দিক থেকে ফোন আসেনি। আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, ও বললো দিদি আর 10 মিনিট কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরোবো, আমার এদিকে কাজ হয়নি, সেই কারণে রেডি হয়ে বসে আছি, দেখি কখন ফোন করে, ফোন করলে তবে বেরোবো। আর বাই দ্য ওয়ে, শোনো শোনো শোনো, একটা জরুরি ঘোষণা আছে, সেটা হচ্ছে আমি জুন মাস থেকে, এটা তো মে, জুন, হ্যাঁ জুন মাস থেকে, জুন মাসের ফার্স্ট উইক থেকে, ডেটটা এখনও ঠিক হয়নি, বাট জুন মাসের ফার্স্ট উইক থেকে আমি আমার ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু করছি। তো তোমরা যারা, অনেকে দেখি কমেন্ট এনকোয়ারি করো, তো তোমরা যারা করতে চাও আমার কাছে ব্রাইডাল মাস্টার ক্লাস, অবশ্যই কমেন্ট করো, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো, নাহলে আমার সরাসরি ফেসবুকে কন্ট্যাক্ট করো, ফেসবুকে প্রিয়াঙ্কা রানা নামে আছে, ওখানে মেসেঞ্জারে মেসেজ করো, ওখানে সব ডিটেলস আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি, পুরো চোখ মুখ নাক কান ঢেকে একদম, কারণ বাইরে যা এখন রোদের তাপ, সব কিছু না ঢেকে ঢুকে বেরোলে পুরো এমনিতে কালো, আরও ট্যান পরে কালো হয়ে যাব। তো আমি যেখানে আছি সেটা হচ্ছে আমাদের বাড়ির ওইখানে আমি এখনও দাঁড়িয়ে আছি, যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়ির ছেলের হচ্ছে বিয়ে, তার বউকে হচ্ছে আমি সাজাতে যাব তার শ্বশুর বাড়ি। তো আমি দাঁড়িয়ে আছি, হচ্ছে আমার সাথে একজন যাবে, মানে আমি তো রাস্তা চিনি না, তো রাস্তা চেনানোর জন্য আমার সাথে যাবে, আর তার আরও যাবে, কারণ হচ্ছে তো ওই বিয়ের যে লগ্নের যে জিনিসগুলো দেয় আর কি, বিয়ের যে ওই ট্রলি ব্যাগটা, মানে ব্যাগের মধ্যে যেগুলো দেয় সেগুলো শুদ্ধ নিয়ে যেতে হবে, কারণ সেগুলো সাজানোর সময় তো আমার লাগবে, তাই ওদের জন্য ওয়েট করে আছি, আসলে সব একসাথে বেরোবো। আর এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছে, আজকে বাড়ি থেকে বেরোতে লেট হয়েছে, এখানে লেট হয়েছে, তারপর কোনের বাড়িতে গিয়ে ওর বাড়িতে লেট হয়েছে, মানে আজকে সারাদিন লেটে লেটেই চলছে আর কি। মানে মেকআপ আর্টিস্টের প্রফেশনে এসে আমি না কোথায় কোথায় গেছি তোমাদের কোনো আইডিয়া নেই, আজকে আমি এমন একটা জায়গায় এসেছি আমি এখান থেকে বাড়ি একা একা যেতে পারবো না, সিরিয়াসলি, মানে কোন ভিতরে যে এসেছি এটা তোমাদের গুগল ম্যাপও কাজ করবে না। হ্যাঁ কোন দিকটায় বলো, আবার পিছনে ব্যাক করতে হবে, মানে যারা এসছে আমাদের সাথে আর কি তারাও রাস্তা ভুলে গেছে। হ্যাঁ
তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইড। আর আজকে ওর ফেসে আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম, তো সেটাই টেস্ট করছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ ওর ফেসের যে বেস মেকআপ সেটা ডান হয়ে গেছে, এবার সেটাতেই পুরো জল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার ড্রাই টিস্যু দিয়ে আমি টেস্ট করছি যে এটা আদৌ ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। তো এটা একদম ওয়াটারপ্রুফ হয়েছে, এটার সাথে শুধু জলটাই উঠে আসছে, ফাউন্ডেশনের মানে বেসের কিচ্ছু উঠে আসেনি। তো আমার আর আজকের ব্রাইডটা একটু লাজুক ছিল, মানে ও কথা বলতেই চাইছিল না, ও বারবার মুখ নিচু করছিল। আর আমি ওকে আজকে যে কতবার বলেছি মুখ তোলো, একটু মুখ তোলো, একটু মুখ তোলো, মানে ও কাজ করতে করতে শুধু মুখ নিচে নামিয়ে ফেলছে। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক, তো কেমন লাগছে জানিও। এই জন্যই বলে না যে মা ছাড়া সব অচল। হ্যাঁ, সকালবেলায় আমি যে ডাক্তার, এর আগে আমি যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের প্রেসক্রিপশন ওর মধ্যে আছে। আমি সকালবেলা সব ঘেঁটে ঘুটে খুঁজেছি কিন্তু আমি পাইনি। আবারও মা সেই ঘেঁটে ঘুটে বের করলো কিন্তু ঠিক পেয়ে গেল। থ্যাংক ইউ, বললাম যে আছে ওর মধ্যে। তো হ্যাঁ, আমি দেখলাম কিসের মধ্যে ছিল, ক্যারের মধ্যে। আমি তো রেখেছি ক্যারের মধ্যে, আমি তো বললাম যে ক্যারের মধ্যে আছে। আচ্ছা, আমাকে আবার ডাক্তার দেখাতে হবে, সেই কারণে এটা দরকার ছিল। মাম্মি তাকাও, কি তাকাও, তাকাও আগে বলতে হতো কেন? আমি তখন জল গরম করে ভিজানোর জন্য সব বের করেছি। এখন কটা বাজে দেখেছো? 4:45 বাজে, আর এখন আমার মা জামা কাপড় সব বের করেছে। যে এই যে এই সব জামা কাপড় বের করেছে, বিছানার চাদর আছে 2-3, সব এখন কাচবে এই 4:00 সময়। আর ওই বেলা চান করলে গরম লাগে না, ওই বেলা কেটে কেটে চান করলেও বেশি দেরি লাগে না। ভাজাই লাগবে ওইটাই তো না, এটা এটা এটাই, এর মধ্যে প্রেসক্রিপশন আছে। তো যেমন বলা তেমন কাজ। মাকে তো তখন বললাম যে মা কফি খেতে যাবে, তো মা তো ওই সব এক গাদা জামা কাপড় ভিজিয়েছিল, ওগুলো কাচলো। কাচার পর প্রায় 5:30 কি 6 নাগাদ আমরা রেডি হচ্ছিলাম মাকে নিয়ে একটু কফি শপে যাব বলে, মানে যতই হোক মাদার্স ডে বলে কথা। আর মাদার্স ডে স্পেশালভাবে যে আমি এটা করছি সেটা বললেও ভুল হবে, কারণ তোমরা অনেকেই জানো যে আমি আমার মাকে নিয়ে মাঝে মধ্যেই ক্যাফেতে যাই, একটু এদিক ওদিক যাই, যাতে মায়ের মনটা একটু ভালো থাকে। আর হ্যাঁ, এই যে শাড়িটা পরছি দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমাকে একজন গিফট করেছে। শাড়িটা ভীষণ সুন্দর, সুন্দর বলতে সফট, মানে গা থেকে পড়েই যাচ্ছিলো। সেফটি পিন দিয়ে না সেট করলে মানে গায়ে থাকবে না, এরকম একটা ব্যাপার। শাড়িটার কাপড়টা কেমন বলো তো, গেঞ্জি রেওয়ান টাইপের যে কাপড়গুলো হয় ঠিক সেই রকম। আর দেখতেই পাচ্ছ আমি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পরিনি, একটা ক্রপ টপ পরেছি, আর তার সাথে হোয়াইট কালারের পুঁথির যে মালাগুলো হয় সেটা পরেছি। আমি একটা মাকেও বললাম যে তুমি এটা পরো, কিছুটা মায়ের আর আমার একই টাইপের লুক হয়ে যাচ্ছে। তো ওইদিকে মাকে হালকা রেডি করেই দিয়ে এইদিকে আমি রেডি হচ্ছি, আর পাশে গান চলছিল তাই একটু ঢং করছিলাম আর কি, মানে ঢং করছিলাম আর সাজগুজ করছিলাম মাঝে মধ্যে না, এরকম করতে দেখবে আয়নার সামনে বেশ ভালোই লাগে একটু ঢং করে নিজেকে দেখতে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি আর মা ক্যাফেতে চলে এসেছি। এবার ক্যাফেতে এসে বসবো কোন দিকে এটাই হচ্ছিল প্রবলেম, কারণ এই যে পিছন দিকে যে লাইটগুলো আছে দেখতে পাচ্ছ, মানে জঘন্য টাইপ লাগছিল, মানে কেমন ওই যে পিছনের লাইটগুলো ভালো লাগছিলো না। যেদিকেই মুখ করে বসি না কেন সেই দিকে লাইটটা ওইরকম হয়ে যাচ্ছে, তো সেভাবে ভালো করে ভিডিও করতেই পারিনি আজকে। তো এখানে আমি আর মা বসে বসে গল্প করছিলাম, কি জানি কি গল্প করছিলাম, এখন তো আর মনে নেই যে কি গল্প করছিলাম, বাট যাই করি না কেন দেখতেই পাচ্ছ একদম হেসে হেসে দাঁত বের করে গল্প করছে, একদম মন খুলে গল্প করার মতো। আর এটা কিন্তু দরকার, তবে অফ ক্যামেরায়, অন ক্যামেরায় না, সেটা অফ ক্যামেরাতেও দরকার কিন্তু। আর আমি অফ ক্যামেরাতে, অন ক্যামেরাতে, সব ক্যামেরাতেই আমি একটু মায়ের সাথে কম কথা বলি সত্যি কথা বলতে গেলে। তো আজকে ক্যাফেতে গিয়ে আমি আর মা অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক আর তার সাথে লস্যি, আর চিকেন ড্রামস্টিকটাতে প্রচণ্ড পরিমাণে তেল ছিল, তো আমি সেই কারণে কী করেছি পুরো টিস্যু দিয়ে দেখলেই অয়েলটাকে শুষে নিয়ে তারপর খেয়েছি। তো আজকে তাড়াহুড়ো করে ক্যাফে থেকে বেরিয়ে আসতে হয়েছে, কেন বেরিয়ে আসতে হয়েছে তোমরা একটু পরেই জানতে পারবে। তো এখন বিল পেমেন্ট করছি, বিল পেমেন্ট করা হয়ে গেলে এখান থেকে বাড়ি চলে যাব।
আজকের মতো সিচুয়েশন বোধহয় হয়নি। আজকে বোধহয় প্রথম যে ডোমকলে গেলাম, আবার গিয়ে খেয়ে সাথে সাথে উঠে চলে এসেছি। গিয়ে খাওয়া শেষ হয়েছে, অমনি বাবা ফোন করে বলছে কোথায়। আমি বললাম বাজারে, আর বাবা বাড়িতে চলে এসেছে, আর গেটে তালা মারা, চাবি আমাদের কাছে। আমার লিও কিনা বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর খুব স্বভাব খারাপ হয়েছে। মানে আমাদের মেন গেটের যে মেন যে গেট আছে সেই নিচে না একটুখানি ফাঁকা আছে, এতটা মানে যতটা ফাঁকা আছে ও ঢুকে যাবে। এবার আমাদের কী করতে হয়, রাত্রিবেলায় ঘুমানোর আগে ডেইলি ও যাতে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোতে না পারে, তার জন্য নিচে ওই কাঠ দিয়ে দিতে হয়। তো মা রীতিমতো যাওয়ার আগে আজকে কাঠ দিয়েও দিয়েছে, কিন্তু তাও কীভাবে পা দিয়ে আছড়ে আছড়ে বেরিয়ে গেছে। মানে ওর নেশা এই টাইমটা বাইরে বেরোবে, তো সেই কারণে তাড়াহুড়ো করে চলে আসতে হলো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে মাঝে মধ্যে আমরা বলি না যে মানুষের মন খারাপ হলে কী কী করা উচিত, মানে দূরে কোথাও যাওয়া উচিত, দূরে বা কাছে ঘুরতে যাওয়া উচিত, সবার সাথে মিলেমিশে থাকা উচিত, যদি সেরকমটা না হয় একা থাকা উচিত, একা একা ঘুরতে যাওয়া উচিত, এরকম আমরা অনেক কিছু বলি। ইনফ্যাক্ট সেটা করি, আমি নিজেও করি, নিজে মন ভালো করার জন্য অনেক জায়গায় ঘুরতেও গেছি আমি। কিন্তু আদৌ কি সেটা হয়, তোমাদের কী মনে হয় বলো তো? আমি এত কিছু করার পর যখন মন খারাপ হওয়ার পর আমি যখন ঘুরতে যাই, তারপর যখন বাড়ি আসি, আমার মনে হয় যে না, মন ভালো করার জন্য এটুকু যথেষ্ট না। তোমার মন খারাপ, তোমার মন খারাপের জন্য তুমি ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, তুমি চার দিনের জন্য ঘুরতে গেলে, চার দিন ঘুরে আসলে মন ভালো হলো, তারপর চার দিন পর তুমি কোথায় আসবে? সে তোমাকে বাড়িতে আসতে হবে, বাড়ির যেরকম পরিবেশ ভালো হোক খারাপ হোক সেই পরিবেশের মধ্যে তোমাকে ঢুকতে হবে। বাড়ির পরিবেশ যদি ভালো থাকে তাহলে তোমার মন এমনি ভালো হয়ে যাবে, বাড়ির পরিবেশ যদি খারাপ থাকে তুমি যত জায়গা ভালো জায়গা ঘুরে আসো না কেন, জম্মু কাশ্মীর এই সেই যাই ঘুরে আসো না কেন, বাড়িতে আসার পর তোমার মনটা কিন্তু ওই ওর মধ্যে ঢুকে থাকবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। ওই যে কটা দিন তোমরা ঘুরতে যাবে সেই কটা দিনই ভালো লাগবে। মন ভালো করার একমাত্র উপায় সেটা হচ্ছে ফ্যামিলি। সত্যি কথা বলছি, দেখো ফ্যামিলি ছাড়া কিন্তু আমাদের কেউ নেই, আমাদের সবার কাছে কিন্তু ফ্যামিলিটা খুব প্রিয় একটা জিনিস। ফ্যামিলি ছাড়া কিন্তু আমরা কেউ কিচ্ছু না, যাই হয়ে যাক না কেন ফ্যামিলি তোমাদের সব সময় পাশে থাকে, আমারও পাশে আছে। কিন্তু ফ্যামিলি যদি খারাপ থাকে তাহলে তুমি কোথায় গিয়ে শান্তি পাবে সেটা বলো? কোথাও গিয়ে শান্তি পাবে না তো। তোমার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে, একজন দুজন বা চার পাঁচজন, আমাদের বাড়িতে যেমন আমরা তিনজন ফ্যামিলি মেম্বার, এবার তিনজন ফ্যামিলি মেম্বার যদি তিন রকমের হয়ে যায় তাহলে তো ব্যাপারটা ঘেটে গেল, তাই না? মানে আর কিছুতেই কিছু ভালো হবে না, তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো না কেন, কিছুতেই কিছু হবে না। সো ব্যাপারটা হয়ে গেছে এরকম, মানে বাবা মা আমি কি বলবো, আর কিছু বলার নেই সত্যি কথা বলছি। তো কি আর করা যাবে, অ্যাকচুয়ালি এখন আমার সাথে যেটা হয় আমি ভাবি যে ভাগ্যে আছে বলেই হয়েছে, ভাগ্যে ছিল বলেই হয়েছে, আমি পুরোটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি, বুঝলে? আমার মানে কি বলবো, কোনো আশা নেই যে ভাগ্যে যেটা আছে সেটা হবে, আর সেটা আমি মেনে নেবো, ব্যাস এটাই আমি ভেবে নিয়েছি, আর কিছুই না, এইটুকুই। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।